বাবা কিন্তু তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলেনি। তোমার বাবা আমাকে কোনোদিনই চলে যেতে বলবে না। তবে তোমার বাবা যদি এই বাড়িতে না থাকে, আমার কি এই বাড়িতে থাকা মানায় বলো? না মানানোর কি আছে মা? তুমি থাকলে ছোটদা ভাই এ বাড়িতে থাকবে, দাদা ভাইরা আছে, দাদু ঠাম্মি আছে, তুমি সবাইকে ছেড়ে চলে যাবে বলছোই বা কেন? সেটা তুমি বুঝবে না দিটি, তুমি একটু বড় হও তখন বুঝবে। এর মধ্যে বোঝাবুঝির কি আছে? পাপা যদি তোমার সঙ্গে থাকতে না চায় থাকবে না, তাই জন্য তুমি তো বাড়ির সব লোককে ছেড়ে চলে যেতে পারো না মা। এই আলোচনাগুলো এখন থাক দিটি, তুমি পড়াশোনা করছো এখন পড়ো। মামার বাড়িতে কিন্তু তুমি থাকতে পারবে না মা, ওদের তো নিজেদেরই ঘরের প্রবলেম, তুমি তো থাকার জন্য ঘরও পাবে না একটা। আলাদা ঘর করার মতন আমি যখন নিজেকে যোগ্য করে তুলতে পারিনি, তখন তো আমি আশাও করতে পারি না যে কেউ আমার জন্য আলাদা করে ঘর তৈরি করে দেবে। আমি কিন্তু একবারও বলিনি দিটি যে আমি তোমার দিদা বাড়িতে গিয়ে থাকবো। তাহলে তুমি কোথায় থাকবে, কি খাবে? মানে ও নিশ্চয়ই অন্তর আন্টির বাড়িতে থাকবে তাই তো? এখনই বলতে পারছি না রে কোথায় থাকবো, যখনকার কথা তখন ভেবে দেখবো। মোটেই না, কিছু তো একটা ভেবেছো নিশ্চয়ই তুমি। কিচ্ছু ভাবিনি মা, আমার আগে তো তোমরা চলে যাচ্ছ, তোমরা আগে নতুন জায়গায় গিয়ে গুজগাজ করে নাও, তারপর আমি নিজেরটা ভাবব। জুন আন্টির সঙ্গে যদি এত অশান্তি না করতে না মা, তাহলে আমাদের বাড়িটা এভাবে ভেঙে যেত না তাই? হ্যাঁ তাই তো, তুমি যদি পাপার ব্যাপারে এত কথা না বলতে, তাহলে পাপা বাড়ি ছেড়ে চলে যেত না কখনই, আর আমাকেও পাপার সাথে অন্য জায়গায় গিয়ে থাকতে হতো না। জুন আন্টিকে আমি যতই ভালোবাসি, আফটারঅল এটা তো আমার নিজের বাড়ি, আর ওটা একটা অন্য জায়গা, নিজের বাড়ির কমফর্ট জোনটা তো আমি ওখানে পাবো না, তবুও আমাকে ওখানে গিয়েই থাকতে হবে, আমি পাপাকে ছেড়ে থাকতে পারবো না বলে। তার মানে তুমিও তোমার মায়ের দোষটাই দেখলে তাই তো? তাছাড়া আর কি বলবো বলো তো, আর কি বলবো? তুমি পাপার সাথে কেন এত ঝগড়া করলে বলো তো মা, কেন জুন আন্টিকে এত অপমান করলে? আমার তখন ভাবতে এত খারাপ লাগছে যে আমার জুন আন্টিকে এত অপমান করলো, আর আমি সেই জুন আন্টির বাড়িতে গিয়েই থাকবো। আমি শুধু তোর পাপার সাথে ঝগড়া করেছি, আমি তোর জুন আন্টিকে অপমান করেছি, তুই কথাটা বলতে পারলি দিঠি? হ্যাঁ কেন পারবো না, করনি অপমান, করেছো তো। শোনো মা, নিজের দোষটাও না দেখতে শিখতে হয়। আমি তোর সাথে এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কোনো আলোচনাই করতে চাই না, তুই এখনো অনেক ছোট। কিচ্ছু ছোট নই মা, কিচ্ছু ছোট নই আমি, আমার ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে না সেটা শুধু আমিই জানি। কি ঝড় যাচ্ছে তোর ওপর দিয়ে? কেউ যদি ব্রোকেন ফ্যামিলির এক্সপিরিয়েন্স নিজে করে না মা, সে বুঝতে পারে তার কি প্রবলেম হয়। শুধুমাত্র তোমার জন্যই আমাকে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে। পাপা যদি এখানে থাকতো, আমি এই বাড়িটাতেই থাকতে পারতাম, কোথাও যেতে হতো না আমাকে। আমি তো দেখছি তোদের কাউকেই আমি সুখী করতে পারিনি, শুধু দোষই করে গেছি, একটার পর একটা অন্যায় করে গেছি তোদের সাথে। এখন তোমার বললে রাগ হবে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তোর যখন সত্যি মনে হয়েছে তখন সেটা নিশ্চয়ই ঠিক, কি করবি বল, সবাই তো জীবনে সব কিছু পায় না। তোর মা ভাগ্যটা খুব খারাপ রে, তোর মা কিচ্ছু করলো না সারা জীবন ধরে তোর জন্যে, শুধু তোর ক্ষতি করে গেল। শোনো মা, অনেক বাবা মার মধ্যেই না ডিভোর্স হয়, তারা সেপারেট থাকে, কিংবা অনেকের বাবা নেই, কিন্তু তাদের মধ্যে না এত কমপ্লিকেশনস নেই। এই যে তুমি বাড়ি থেকে চলে যাবে বলছো, এটাও তার একটা কমপ্লিকেশন। আমি যে দুদিন আসবো স্যাটারডে সানডে, তখনও তো আমি তোমাকে পাবো না মা। তুই আমাকে পেতে চাস সেটা তো বলিসনি। অদ্ভুত কথা তো মা, আমি দুদিন বাড়িতে এসে থাকবো, তখন আমার খাওয়া দাওয়াটা কে দেখবে? শুধু মিঠুদি। মিঠুদি চলে যায় সন্ধেবেলা, আমার রাত্রিবেলা কিছু দরকার হলে কাকে বলবো, ঠাম্মিকে?
তাও তো সে মেয়ের বাড়ি চলে গেছে রাগ করে। তাই বল, সেই জন্য আমাকে দরকার। আমি ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? কিছু না, খুব বোকা জানিস তো, আমার মতন বোকা না পৃথিবীতে দুটো নেই। সত্যি সপ্তাহে দুদিন তো মোটে আসবি, অভ্যেস হয়ে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, তুমি এখানে? সারা বাড়িতে খুঁজছি তোমায়। কি করছো তুমি? তো প্রোগ্রাম কিরকম হলো? দুর্দান্ত হয়েছে, ফাটিয়ে গান করেছে আজকে জানো। একদিন বাদে হয়েছে না, একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। তাই খুব ভালো। আজ তোদের প্রোগ্রামে ছবি দিয়েছে কাগজে, তোরও ছবি দিয়েছে। আরে শুধু ছবি না, অনেকগুলো নতুন কন্ট্রাক্টের অফার এসেছে। মা জানো তো, আই হোপ এবার গানটা নিয়ে সাস্টেইন করতে পারবো। নিশ্চয়ই পারবি, যে সৎ সে সবসময় তার দাম পায়। এই গানের জন্য তুই অনেক কিছু ছেড়েছিস, অনেক চোখের জল ফেলেছিস। গান কখনো তোকে ছাড়বে না দেখিস, গান তোকে অনেক কিছু দেবে। ও আমি তো ভুলেই গেছি মা, কোথায় গেল? এই যে মা, এই টাকাটা রাখো। আমার এখন টাকা লাগবে না। লাগবে না মানে? লাগবে না মানে কি কি বলছো তুমি? তুমি তো ডিসাইড করেছো বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে থাকবে। একটা নতুন বাড়ি ভাড়া, সেখানে একটা অগ্রিম অনেক টাকা দিতে হবে আমাদেরকে, লামসাম অ্যামাউন্ট অফ মানি। তা টাকা তো লাগবে। ডিঙ্কা, আমি বলছিলাম যে তুই এ বাড়িতেই থাক। হ্যাঁ দেখ, দুজন বয়স্ক মানুষ এ বাড়িতে থাকবেন, একটা ইয়াং ছেলে থাকলে সুবিধে হয় না? কখন কি আপদ বিপদ হয় বলা যায় না। না সেটা তো আমার বোঝার কথা নয় মা, প্রত্যেকটা ছেলে মেয়ের তো তার বাবা মার প্রতি কিছু কর্তব্য আছে। আমি আমার কর্তব্য তোমার প্রতি পালন করছি। পাপারও মনে রাখা উচিত যে পাপার কিছু নিজস্ব কর্তব্য আছে। তুমি প্লিজ আমাকে এই ধরনের অন্যায় আবদার করো না। তুমি ভাবলে কি করে বলো তো? তুমি বাড়ি ছেড়ে চলে যাবে আর আমি একাই বাড়িতে থাকবো? একটু অন্য ঘরে গিয়ে কথা বলো না, পড়ছি তো আমি। ও সরি সরি সরি, চল আমরা অন্য ঘরে যাই, ও ডিস্টার্ব হচ্ছে, চল। না আমি চলে যাবো, তাই প্লিজ তুমি না করো না, এটা রাখো মা প্লিজ। কত টাকা আছে রে? অনেক টাকা, প্রথমবার রোজগার করেছি 10,000। 10,000? পুরোটা আমাকে দিয়ে দিলি, তোর কাছে একটু রাখ, তোর তো হাত খরচ লাগবে। তুমি ভুলে গেছো না, তোমাকে আমি বলেছিলাম না, যখন আমি নিজে ইনকাম করব তখন আমার সব টাকা তোমার কাছে রাখবো, তুমি সেখান থেকে আমায় হাত খরচা দেবে মা। ও মা, আমার একটা কথা শুনবে? বল। প্লিজ মা না করো না, ওই সেলাইয়ের কাজটা করো না মা। না ডিঙ্কা, ওটা নিয়ে তুই কিছু বলবি না আমাকে। ওই সেলাইয়ের কাজটা করে আমি নিজের খরচ জোগাড় করি, আমি খুব শান্তি পাই জানিস তো তাতে। তুই আমার সেলাই করতে বারণ করিস না ডিঙ্কা। আর তুই তো আমাকে বলেছিস কোনো কাজ ছোট নয়, বলেছিস না? না আমি কাজটা ছোট বলে তোমায় বারণ করছি না মা, আমি মনে করি না সেলাইয়ের কাজটা ছোট। আমি তোমায় বলছি কারণ তুমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, তারপর যখন ওই ব্লাউজগুলো নিয়ে তুমি বসো তখন সেটা দেখে আমার খারাপ লাগে। আরে বাবা কিচ্ছু না, আমার ভালো লাগে করতে, তোরাও তো কত পরিশ্রম করিস। তুই এখন এখান থেকে যা, এখানে থাকলেই কথা বলবি, ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে, যা এখান থেকে যা। হ্যাঁ সে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে এক্স্যাক্টলি করছোটা কি? ও তো অন্য জায়গায় গিয়ে থাকবে, ওর জামা কাপড় সুটকেসটা গুছিয়ে দিচ্ছি। বাহ, তোমার মেয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য তুমি ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছ, খুব ভালো। মা আমি কিন্তু তোমাকে আমার ব্যাগ গোছাতে বলিনি, তুমি নিজে গোছাচ্ছ, এখন ও আমাকে কথা শোনাচ্ছে। তাও তো ভালো রে, আমি তোর সাথে কথা বলছি,
তোর মতো মেয়ের তো মুখ দর্শন করা উচিত না। শুন ছোটদা ভাই, গায়ে পড়ে একদম আমার সাথে ঝগড়া করতে আসবি না। আমি পড়ছি, মুড নষ্ট হয়ে গেলে আমি আর পড়তে পারবো না। পড়াশোনা করে পড়াশোনা করে কি তৈরি হয়েছে? সেটা অমানুষ, অপদার্থ একটা, স্বার্থপর। এরকম পড়াশোনা আমার কাছে কোনো মূল্য নেই। কী হয়েছে? তুই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিস তো? HS হয়তো আরও ভালো রেজাল্ট করে একটা বড় কলেজে অ্যাডমিশন নিই, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে তুই কী বলতো? একটা জিরো, বিগ জিরো, বুঝেছিস? না মাকে কি বলছিস? তুমি দেখছো না মাকে কি নালিশ করছিস? এই তারা, তুই কি বলছিস বল না। ওকে কিন্তু বারণ কর। মাকে তো এতক্ষণ খারাপ কথা বলছিস। এই কাকে হচ্ছেটা কি? আমি অনেকক্ষণ আগে তোকে বলেছি এই ঘর থেকে চলে যা। কেন শুধু শুধু মনের সাথে ঝগড়া করছিস? কারণ আমি চাই না তুমি ও জিনিসগুলো গোছাও। মা অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে, নিজের মাকে ছেড়ে অন্য একজনের বাড়িতে থাকতে যাচ্ছে। হ্যাঁ, সেই মহিলা নিজে হাতে আমাদের সংসারটা নষ্ট করেছে আর তুমি ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছ। তুমি পারো সত্যি? চুপ কর তুই। তুই বুঝবি না টিঙ্কা, ও আমার সন্তান, ওকে আমি জন্ম দিয়েছি। ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আর সেটা আমি সারা জীবন করব, ও যাই করুক না কেন। শোন ছোটদা ভাই, তুই ব্যাপারটা একভাবে দেখছিস আর আমি অন্যভাবে দেখছি। আমি এইভাবে দেখছি যে মা যদি পাপার সাথে এতগুলো কথা না বলতো, ঝগড়া না করতো, তাহলে পাপাই বাড়ি ছেড়ে যেত না আর আমাকে ওই বাড়ি থেকে উৎখাত হয়ে চলে যেতে হতো না। নইলে কেউ সাত করে পরের বাড়ি থাকতে যায় না, বুঝতে পেরেছিস? না বুঝিনি। সাত করে যদি কেউ অন্যের বাড়িতে থাকতে না চায়, তুই যাচ্ছিস কেন? জুনান্ডি নামে তো খুব ভালো ভালো কথা বলছিস, সবাইকে বলে বেড়াচ্ছিস, খুব ভালো ভদ্র মহিলা, অসাধারণ লোক একজন। কিছুদিন গিয়ে থাক না, ভালো মানুষ কতটা বুঝতে পেরে যাবে। আর শোন দিঠি, আজকে দাদা হিসেবে তোকে একটা কথা বলতে চাই। যেই বাড়িতে তুই যাচ্ছিস নিজের বাড়ি ছেড়ে, একদিন ঘাড় ধাক্কা দিয়ে ওরা তোকে বাড়ি থেকে বার করে দেবে। সেদিনকে কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে ফিরে আসতে হবে। আর এই যে মা, যাকে উঠতে বসতে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করিস, অপমান করিস, সেই মায়ের জন্য তোর চোখ দিয়ে একদিন জল পড়বে। সেদিনকে কিন্তু মা তোর পাশে থাকবে না। বলছিলাম যে একটু ধানদুপুরটা মাথায় ঠেকিয়ে দিন না। বলছি তো আমার প্রয়োজন নেই প্রণামের। চলো 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 পাল্টাই।